আসসালামু আলাইকুম সুপ্রিয় অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা কিভাবে পান্ডাজের নিজস্ব ডেটা সেট ইউজ করে আমরা ডেটা ফ্রেম বানাবো সেই বিষয়টি শিখব। আপনারা জানেন যে পান্ডাজের বিভিন্ন কাজ করতে গেলে, বিশেষ করে ট্রেনিং পর্যায়ে বিভিন্ন রকমের ফাংশন বা ফাংশনালিটি যদি আমরা পান্ডাসে শিখতে যাই, তাহলে কিছু স্যাম্পল ডেটার প্রয়োজন পড়ে। তো জেনারেলি আমরা সেই স্যাম্পল ডেটাগুলি কোনো একটা ডেটা ফ্রেম বানাই, সেটা হচ্ছে যে স্যাম্পল কোনো লিস্ট দিয়ে বা কোনো একটা সিএসভি থেকেও অনেক সময় ডেটা নিয়ে আমরা কাজ করি। কিন্তু আমরা চাইলে পান্ডাসের নিজস্ব যে স্যাম্পল ডেটা সেট আছে সেগুলি থেকেও কিন্তু আমরা এই ডেটা ফ্রেম তৈরি করতে পারি, ডেটা ফ্রেম ইনিশিয়ালাইজ করতে পারি। তো চলুন দেখি আজকে যে পান্ডাসের নিজস্ব কি কি স্যাম্পল ডেটা সেট আছে যেগুলি আমরা ব্যবহার করতে পারি। তো শুরুতেই আমরা পান্ডাসকে ইম্পোর্ট করে নিব, সেজন্য ইম্পোর্ট পান্ডাস পিডি আমরা লিখলাম এবং এটা রান করলাম। আচ্ছা, এবার যদি কোনো টেস্টিং পারপাজে কোনো ডেটা যদি আমাদের লাগে, সেই ডেটাটা আমরা কিভাবে পেতে পারি? আমাদের পান্ডাসের ভিতরে ইউটিল বলে একটি সাব লাইব্রেরি আছে এবং তার ভিতরে টেস্টিং আছে, এবং টেস্টিং এর ভিতরে আমাদের মেক ডেটা ফ্রেম নামে একটি ফাংশন আছে। আমরা যদি এই pd.util.testing.makeDataFrame, আমরা এগুলি এভাবে করতে পারি। ধরেন আমরা যখনই পিডিটা লিখব, পিডিটা লিখার পরে ইউটিল লিখে আমরা ডট দিয়ে যদি ট্যাব দিই, তাহলে তো আমার এখানে দেখেন যে সাজেশনগুলি আসছে, এই সাজেশন থেকে আমরা টেস্টিংটা এখানে লিখলাম, টেস্টিং, তারপরে আবার ডট দেওয়ার পরে আবার যদি ট্যাব দিই, তাহলে কিন্তু আমাদের আরো কিছু সাজেশন আছে। সেখান থেকে আমি যদি মেক লেখার পরে আমরা যদি খুঁজি, তাহলে যে মেক ডেটা ফ্রেমটা পেলাম। তো মেক ডেটা ফ্রেম ফাংশনটা মাধ্যমে কি হচ্ছে, কিছু টেস্টিং ডেটা সেট আমাকে প্রোভাইড করছে এবং সেগুলি আমরা টেস্ট আন্ডারস্কোর ডিএফ নামক ডেটা ফ্রেমের মাধ্যমে ইনিশিয়ালাইজ করলাম। তো চলেন আমরা ইনিশিয়ালাইজ করার পরে টেস্ট আন্ডারস্কোর ডিএফ কে দেখি, এটাকে রান করি। তাহলে দেখেন আমরা এই যে এ বি সি ডি চারটা কলামে আমরা কিন্তু এই ডেটা ফ্রেমটা পেয়েছি, এবং এখানে যে নামগুলি আছে সেগুলি অবশ্য এনক্রিপ্টেড, অর্থাৎ আমরা ঠিক বুঝতেছি না, তো এগুলি আমরা ইগনোর করতে পারি। আমরা এখানে মনে করেন যে ডেটাগুলিকে আমরা নিয়ে কাজ করতে পারি, এইগুলি হয়তো নেমো হতে পারে, অন্য কিছু হতে পারে, এটি অবশ্যই ইন্ডেক্স হিসাবে আছে কারণ এখানে কলামের নাম কিন্তু নাই এবং 0 1 2 3 আলাদা কোনো ইন্ডেক্সও নাই, তার মানে এই যেগুলি এনক্রিপ্টেড এগুলি আসলে ইন্ডেক্স। তো আমরা এই ইউটিল ডট টেস্টিং থেকে মেক ডেটা ফ্রেমের মাধ্যমে আমরা কিন্তু টেস্টিং ডেটা পেলাম। একইভাবে যদি আমরা মিসিং ডেটা নিয়ে কোনো কাজ করতে চাই, যে আমরা যেমন ধরেন টেস্ট ডেটার ক্ষেত্রে দেখেন কোনো মিসিং ডেটা কিন্তু নাই, সব কলামের মধ্যেই ডেটা কিন্তু আছে, কিন্তু আমরা আমাদের শেখার জন্য বা প্র্যাকটিসের জন্য আমাদের কিছু মিসিং ডেটা লাগবে। তো মিসিং ডেটা আমরা কোথায় পাবো? একটা তো তৈরি করে নিতে পারি বিভিন্ন মিসিং লিস্ট থেকে, আবার আমরা চাইলে এই ইউটিল ডট টেস্টিং মেক মিসিং ডেটা ফ্রেম বলে একটা ফাংশন আছে, সেটাকে ইউজ করেও কিন্তু আমরা মিসিং ডেটা পেতে পারি। তো চলেন আমরা মিসিং ডট ইউটিল ডট টেস্টিং ডট মিসিং ডেটা ফ্রেমে আমাদের কি ডেটা দেয় এটা রান করি। এই দেখেন এখানে কিন্তু এখনো ওই একই ডেটা দিল, কিন্তু এ বি সি ডি চারটি কলামই দিল, কিন্তু দেখেন মাঝে মধ্যে কিন্তু এই যে নেন, অর্থাৎ নট এ নাম্বার, মিসিং ডেটা কিন্তু আমাদের এখানে আছে, কারণ এটা আমরা মিসিং ডেটা ফ্রেম মেক মিসিং ডেটা ফ্রেম ফাংশন ইউজ করে এই ডেটা ফ্রেমটা আমরা তৈরি করেছি। তো যদি আমাদের কখনো এরকম মিসিং ডেটা ফ্রেম লাগে, তাহলে আমরা এভাবেও ডেটা পেতে পারি। এরপরে আমরা দেখি যে এমন একটা
ডেটা সেট, এমন একটা ডেটা ফ্রেম চাচ্ছি যেটার মধ্যে সব ধরনের ডেটা থাকবে, ডেট থাকবে, নাম্বার থাকবে, টেক্সট থাকবে, এগুলি তো ধরেন সবগুলি কিন্তু আসলে নাম্বার। তাহলে সেটার জন্য আমরা কি করব, ওই ইউটিল ডট টেস্টিং এর ভিতরেই মেক মিক্সড ডেটা ফ্রেম, ফাংশনের নাম হলো মেক মিক্সড ডেটা ফ্রেম। তো এই মিক্সড ডেটা ফ্রেম দিয়ে যে আমরা যে ফাংশনটা, যে ডেটাটাকে পাবো সেটা মিক্সড ডিএফ এর মধ্যে রাখলাম, এবং চলুন দেখি এর মধ্যে এখন দেখেন একটা খুব ছোট্ট ডেটা ফ্রেম পেয়েছি, মাত্র 5টা রো আছে, কিন্তু তাতে কি হবে, আমাদের কিন্তু সব ধরনের ডেটা এখানে আছে। এই যে এখানে এ বি সি, এখানে দেখেন এগুলি হলো নিউমেরিক ডেটা এ এবং বি, এবং সি এর মধ্যে দেখেন এটা কিন্তু স্ট্রিং, এবং ডি এর মধ্যে হচ্ছে ডেট। আরেকটা আছে যে ইউটিল ডট টেস্টিং মেক টাইম ডেটা ফ্রেম, এটাতে যেটা পাওয়া যায় যে একটা টাইম বা ডেট ইন্ডেক্সের সাপেক্ষে ডেটাগুলি পাওয়া যায়, অর্থাৎ ইন্ডেক্স হিসাবে ডেট থাকবে এবং তার ডান পাশে আমাদের ডেটাগুলি থাকবে। তো এরকম যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে ইন্ডেক্স হিসাবে আমরা ডেট নিব, তাহলে এই মেক টাইম ডেটা ফ্রেমের মাধ্যমে আমরা ডেটাগুলি পেতে পারি। তো আজ এ পর্যন্তই আমরা এখানে যা দেখলাম সবই কিন্তু এই পান্ডাজের নিজস্ব স্যাম্পল ডেটাবেস, সেখান থেকে কিন্তু আমরা এখানে নিলাম এবং ডেটা ফ্রেমকে ইনিশিয়ালাইজ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।